আসো, তুমি আবার গ্লাভস গ্লাভস সব খালি লাল ধুয়ে রাখতে হবে, না তো গাছ ছিঁড়বে কেন? এই দেখো তো সময় লাগবে না, কত 2-3 ঘন্টা লাগে যাবে না। আর আপুর ভিডিও গুলা যদি ভালো লাগে প্লিজ ভিডিও গুলা একটু শেয়ার করে দিয়েন। মরিচ কিন্তু না তুললে সুন্দর, এরকম 10টা গাছ লাগালেই তো ওগুলা খুলে দিতে হবে, নাহলে গাছে রোদ লাগে না। এই যে গামলা নাম্বার দিব। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। দুইজন মিলে চলে আসছে হচ্ছে বাগানে কি তুলতে, একদম দেশি লাল সুন্দরীদের তুলতে, দেশি, কোনো বিদেশি না, মানে না গানা তারপর সেরি না কিচ্ছু না, খালি দেশি লাল সুন্দরীদের তুলতে। ছেলে পেলেকে দিয়ে মরিচ তুলাতে চায় না, কারণ হচ্ছে মরিচ তুলে ছেলে পেলের হাতে ঝালটাল লাগে, ওরা কষ্ট পাবে, ওই জন্য তোলাতে চায় না। আমি আর আপনাদের ভাইয়া চলে আসছে, ওরা অবশ্য স্কুলেও গেছে। আর একদম লাল মরিচ আমি কি জন্য তুলি, সবুজটা তুলি না, সেটাও মরিচ তুলতে তুলতে বলবো চলেন। আর আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে প্লিজ আপুকে ভালোবাসে, আপুর পরিবারটাকে ভালোবাসে, ভিডিওগুলা একটু শেয়ার করে দিয়েন যেন সবাই একটু দেখার সুযোগ পায়। আর আপনারাও কিন্তু গাছ লাগান, মরিচ গাছ কিন্তু অবশ্যই লাগাবেন। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। এই মরিচের অরিজিনাল নাম কি আমি জানি না, কিন্তু এ উপরের দিকে তাকায় থাকে আকাশের দিকে, এই জন্য এর নাম দিছি হচ্ছে আকাশমুখী মরিচ। এক একটা থোপার মধ্যে দেখেন ফুলের তোড়ার মতো হয়ে একদম সুন্দর হয়ে আছে, ফুলের তোড়ার মতো। আর দুইটা গাছ লাগালেই মনে হয় আর মরিচ কিনতে হয় না, এরকম এত মরিচ ধরে। এই দেখেন এখানে একটা গাছ, একটা গাছে মরিচ ধরছে কি পরিমাণ। আর এই মরিচ কিন্তু যত তুলবেন আবার তত হবে, আমি তুলি নাই হচ্ছে পাকানোর জন্য রাখছি, এই জন্য হচ্ছে আর ধরাইতে পারলাম না, নাহলে দ্বিতীয় ফলন আবার হইতো যদি তুলে ফেলতাম আগেই, আর একটাবার ফলন পাইতাম। মরিচ যত তোলা যায় তত ফলন বেশি হয়। কি হেল্প লাগবে তোমার? ও ধরতে হবে, ভাঁজ করতে হবে। আর এইটা, এটা তো সবাই চেনে দেশি মরিচ, একদম নিচের দিকে থাকে। এই মরিচগুলো আমার কাছে দেখতে এত ভালো লাগে, দেখেন অরিজিনাল দেশি কি সুন্দর। মরিচ গাছ লাগাইতে আমার এবার দেরি হয়ে গেছিল একটু। আর নাগা মরিচ রয়েছে, আজকে তুলবো না, আমি তুলছি অলরেডি 2 দিন আগে, কাঁচা আছে, এগুলা পাকুক আবার পরিপূর্ণ, তারপর আবার তুলবো না। এই যে নাগা আর তুলবো না। আসো আসো, তুমি আবার গ্লাভস গ্লাভস সব পরে নিছো, প্রচন্ড বি করে নাই, দেশি মরিচের ঝাল লাগবে না। আমি কাল সব মরিচই লাগে, আমি কালকে নাগা তুললাম গ্লাভস, পরশু দিন তুললাম গ্লাভস ছাড়া। আসো, হাতে চলে না, ওইভাবেই তুলছি, খালি বুটা ছিঁড়ে ছিঁড়ে তুলছি। বিসমিল্লাহ, সব খালি লাল, কোনো সবুজ না, লাল। বিসমিল্লাহ, ও সিজার লাগবে না, হাত দিয়ে এমনি করে করে কাটলেই, সাবধান, হাত দিয়ে কাটলে মরিচের ডাল নরম তো হচ্ছে ফুট করে ভেঙে যায়, অনেক সময় লাগবে না। না না, বুটা ছাড়া তুললে ধুয়ে রাখতে হবে না, তো ধুয়ে রাখতে হবে না যে কত সময় লাগবে, কত 2-3 ঘন্টা লাগে যাবে না, দুইজন মিলে হাত লাগবে না, তাই না? মরিচ গুলো দেখছেন কি ডাসা ডাসা, কি টেপা টেপা, কোনো ছোটো খাটো পুচকে পাচকা নাই, সব স্বাস্থ্যবান। কার মতো? আমার রিহানের মতো, রিহান নাই স্কুলে। আর হচ্ছে বললাম না, শুধু লাল মরিচ তুলবো, লাল মরিচ তুলবো কি জন্য জানেন, এখানে তো সবুজ মরিচ পাওয়াই যায় কিন্তু লালটা পাওয়াও যায় না, আবার দামটা অনেক বেশি না, এই জন্য আমি হচ্ছে লালটা তুলি। আর লালটাতে একদম মাছ টাস রান্না করলে ব্ল্যান্ড করে সেই স্বাদ, সবুজটা সবুজটা তো লাগলে দোকান থেকে কিনেই আনতে পারবো, কিন্তু লালটা তো আর, এই জন্য
কি সুন্দর দেখেন, প্রতিদিন দেখি তাও চোখ ভরে দেখতে ইচ্ছা করে। এখন তুলতেছি আমরা একদম দেশিটা, মানে নিচের দিকে যেটা থাকে না ওটা আলাদা পাত্রে রাখতেছি। মরিচ কিন্তু না তুললে হ্যাঁ গাছে পচে যায়, হ্যাঁ পাকলেই মরিচ তুলে ফেলতে হবে, নাহলে গাছে পচে, বৃষ্টি না আস্তে আস্তে পাকে শুকায় যায়। এই দেখো নিচেরটা তোলো। এবার আর একটা গাছে চলে আসছি, দেখি আমিও হাত লাগাই। আবার রিহানকে আনার টাইম হয়ে যাচ্ছে। তাও 3-4 মাস যাবে না মনে হয় না, শুধু তো লালগুলা তুলতেছি, এখনো সবুজগুলা বাকি আছে অনেক আছে। এবার শীতের মধ্যে মরিচ গাছ লাগানো লাগবে না, ঘরে ঘরে মরিচ গাছ লাগাই, মরিচ চাষ করে খাবো। মঙ্গল গ্রহে বাড়ি কিনবে, টাকা মাকা সেভ করে দিচ্ছ, এখন এটা দিয়ে আমরা মঙ্গল গ্রহে জায়গা কিনবো, মঙ্গল গ্রহে জায়গা কিনবে, সব চাষ করবো। আল্লাহ আচ্ছা কতগুলা মরিচ হলো ওটা আমি দেখাচ্ছি, তুমি চলে যাও রিহান কে আনতে যাও। গ্যাস খোলা থাকলো, আমার আব্বা চলে আসছে আইসক্রিম খেতে খেতে। আব্বা আব্বা রে, তুমি আমাকে একটু আইসক্রিম দিবা না? তুমি খাও তুমি খাও, এমনি বলছি মা, এমনি বলছি মা, এমনি বলছি। আমার ছেলেটা এখন একা একা স্কুলে যায়, খুব মন খারাপ করে যাওয়ার সময় আপি নাই। আচ্ছা তুমি যাওয়ার পর আমি আরো মরিচ তুলছি কিছু, খাবারও রেডি। গ্যারেজের মধ্যে থেকে বীজগুলা বাইর করো তো। হ্যাঁ, ওর মধ্যে ওই যে সবুজ লাফা বেগুনের বীজ শুকায় রাখছে একদম। বড় বড় ট্রেতে, বড় ছোটটা ওইটা। হ্যাঁ, টমেটো কয়টা তুলতে হবে পরে পরে দেখো, কাঠবিড়ালি কি করছে। হ্যাঁ, ও অল্প কয়েকটা, এই যে খাসার উপরে তুলে আনলে হবে। নিচে কি বেগুনের বীজ রাখছো? কাটা, এই যে এইগুলাও। আচ্ছা এইটা তো খোলা লাগলো ওই জায়গা থেকে, বুঝছো? এই যে নাও, তুমি খালি নিচের দিকে তাকাই দেখো কাঠবিড়ালি কি অবস্থা করছে। একটু একটু ওই কাঁচা কাঁচা গুলাও তুলে ফেলো, ঘরে রাখলে পেকে যাবে না। এই যে এই যে এগুলাও তোলো, এই যে একটু একটু হলুদ হয়ে গেছে ওই যে। হ্যাঁ, মানে গাছ পাকা টমেটো খালি তুলি আর খাই। আব্বা ঘরে যায় কাপড় চোর খুলে ফেলো, যাও অটোমেটিক চারা আবার উঠে যায়, দাম কাটা টমেটো মানে ফাইটে ফাইটে গেছে। পেঁপে গাছ হওয়া, বীজ থেকে পেঁপে গাছ হয়েছে। পেঁপে গাছটা গ্রিন হবে না না অবশ্য। এই যে আজকে সব লাল সুন্দরীদের তুলছি। তো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।